আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। নাজমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। নাজমুল ভাই শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। আমি নাজমুল, আমার বাসা ঈশ্বরদী অরণখোলা, অরণখোলা হাট মসজিদের উত্তর পাশে মুস্তাকিম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। স্বত্বাধিকারী আমি। আমি সবসময় গাভি গাভি দোয়াল গরু কেনা বেচা করি, গ্রাম বজার সংগ্রহ করি, সীমিত লাভে বিক্রি করে থাকি ইনশাল্লাহ। আজকে দর্শকদের কেমন ধরনের গাভি দেখাবেন নাজমুল ভাই? গাভি আছে দর্শক ভাইদের দেখান, গল্পের কিছু না, গাভি খুব ভালো ভালো পার্সেন্টের গাভি আছে। আপনার এখানে তো প্রেগন্যান্ট গাভি বা দোয়াল গাভি দুটাই পাওয়া যায়? গাভি দুটাই পাওয়া যায়। আচ্ছা ইনশাল্লাহ তাহলে এই দুটাই দেখাবেন। হ্যাঁ, যে গাভিগুলো আছে দর্শক ভাইদের দেখান। আচ্ছা তো নাজমুল ভাই চলেন তাহলে দর্শকদের আমরা গাভিগুলো পর্যায়ক্রমে দেখেন। জি দেখান দর্শক ভাইদের। নাজমুল ভাই শুরুতে যে গাভিটা দেখছি এক নম্বর, এটা জাতমান? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। দাঁতে কয়টা আছে? দাঁতে দুইটা ভাই, প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চা? এটা বকরা বাচ্চা দিছে ভাই। বাচ্চা তো মাশাআল্লাহ, বাচ্চার বয়স আজ যে 2 দিন ভাই, আজকে দিন কাল 2 দিন হবে ভাই। তাহলে এটা প্রথম বিয়ান না? প্রথম বিয়ান। এর পালানটা দেখেন দর্শক ভাইদের, যে গাবি ভাই জাগা বাসা না থাকলে দুধটা দিবে কোথায় তিনি কোন? তাহলে দুধ কতটুকু আসতে পারে নাজুল ভাই? দুধ ছাড়া দিনে ভাই 5-6 বার টানতেছি ভাই, দুধ আল্লাহ দিলে 25 প্লাস হবে। এটা আশা করা যাচ্ছে 25 লিটার প্লাস, 25 প্লাস হবে ভাই। দুই দাঁত বকন বাচ্চা দিছে, দর্শক ভাইদের দেখান। এগোটার এগোটার একটা বৈশিষ্ট্য দেখেন, গলাটা চিকন, পাছাটা উষার ভারী। হ্যাঁ গলাটা চিকন আছে বুঝছেন, আর পিছন সাইডটা চওড়া আছে। জি জি জি, এখানটা দুধ আল্লাহ দিলে 25 প্লাস হবে। তাহলে নাজুল ভাই আশাবাদী 25 লিটার প্লাস ইনশাল্লাহ। হ্যাঁ 25 প্লাস হবে ভাই, দুই কোন দাঁতের প্রথম বাচ্চা দিছে। উলান উলান দেখান দর্শক ভাইদের। তাহলে নাজুল ভাই এই বকন বাচ্চার সাথে এক নম্বরের গাভিটার দাম কেমন লাগছে? গাভিটার যেহেতু কোনো ভাই লাগে 3,20,000 দাম। দাম দর কি করতে হবে না ফিক্সড? দাম দর করতে পারবে, সমস্যা নাই। বন্ধুরা শুনলেন আপনারা, এক নম্বর গাভিটা সাথে আছে বকন বাচ্চা, নাজুল ভাই দাম চাইলেন 3,20,000 টাকা। জি ভাই, এটা দুধ 25 প্লাস হবে। তো বন্ধুরা আপনারা তারপরেও কিছুটা দরদাম করে নিতে পারেন। হ্যাঁ গরু ভাই, দুইখান দাঁতের কোলে বকন বাচ্চা দিছে, রোলানটা দেখান দর্শক ভাইদের। নাজুল ভাই তারপরে 2 নম্বর এই গাভিটা জাতমান, তাহলে কয়টা? এটা আমি 6 দাঁত ভাই, এর আগে একটা বাচ্চা দিছে, এটা 2 নম্বর বাচ্চা দিছে ভাই। এটা হলো ইন্ডিয়ান জার্সি গরু। ইন্ডিয়ান জার্সি, ওর শিংটা দেখান। ইন্ডিয়ান জার্সি গরু সচরাচর খুব কম পাওয়া যায় ভাই। দাঁত আছে 6টা ভাই? দাঁত 6টা ভাই, বাচ্চা দিছে ব্রাহ্মা বাচ্চা। এটা ব্রাহ্মা বাচ্চা? জি 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 ভাই। বয়স কয়দিন হবে বাচ্চার? বাচ্চার বয়স আজ দিয়ে ভাই 3 দিন হবে। মঙ্গলবারে বাচ্চা দিছে, মঙ্গলবারে 1টার সময় বাচ্চা দিছে, আজকে বৃহস্পতিবার, আজকে দেড় সুন্দর 2.5 দিন হবে আর কি। তাহলে এটা কতটুকু দুধ আসতে পারে নাজুল ভাই? এটা দুধ 15, আমার এখানে দোয়াই নিবে 15-16 দোয়াই নিবে, 15-16 লিটার থাকবে। বাবা বাচ্চা দিছে, 15-16 দুধ দোয়াই নিবে। এখন ধরেন 2.5 দিনকার বাচ্চা, এখন ধরেন সকালের দুধ 9-10 এর গেবাই হচ্ছে, সারা দিনের দুধ 14-15 এখন দোয়াচ্ছি, তো দুধ আলাদা দিলে 16-17 হবে ভাই। আচ্ছা বললাম ঠিক আছে, নিকুল চার। জি ভাই, 4টা বান 4 জায়গায়। আর সামসুটা খুবই পাতল ভাই, ওর শিংটা দেখান, ইন্ডিয়ান জার্সি একটা বৈশিষ্ট্য দেখেন আপনি, অনেক মোটা শিং। জি ভাই, বাবা বাচ্চা দিছে ভাই। আচ্ছা বন্ধুরা দেখছেন এটা আপনারা 2 নম্বর গাভি, এটা ইন্ডিয়ান জার্সি। জি ভাই, সাথে বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা তো? জি ভাই ষাঁড় বাচ্চা, বাবা বাচ্চা দিছে। আর নাজুল ভাই আশাবাদী দুধ হবে ইনশাল্লাহ 16-17 মাস, 16-17 লিটার। জি ভাই, বা এক শুনেন, একটা গরু দুধ পরিপূর্ণ হয় কখন? 15 দিন 16 দিন 20 দিন বাচ্চার বয়স না হওয়া পর্যন্ত। জি, তারপরে এই গোটা দাঁত দোয়া দিলে মনে হয় না যে গাই গরু, বুঝছেন? এই গোটা দেখেন ওর গলা মলা কত সুন্দর, চাম চোষা পাতল, বাচ্চা দিছে মাশাআল্লাহ, একটা বাবা বাচ্চা দিছে। এখন এসব গরুগুলো ধরেন টাকা আল্লাহর রহমতে মরবে না, যেহেতু বাচ্চা আছে কোলে, খুব সুন্দর বাচ্চা। আচ্ছা এখন মানুষ ভালো জিনিস কিনতে চায় না ভাই, ওই খারাপ তারাপ কিনে নিয়ে যায়, কয়ে যে ভাই অমুক হয়েছে তমুক হয়েছে, পাবনা জেলার লোক সবাই কি সিটার নাকি, সবাই কি 2 নম্বর নাকি? জিনিস আপনার কিনা সস্তা,
সস্তা তিন অবস্থা ভাই জি টাকা দিয়ে জিনিস কিনেন ইনশাআল্লাহ ঠকবেন না তো নাজুক ভাই তাহলে দুই নম্বর এই গাবিটা সাথে ষাঁড় বাচ্চা দাম কেমন যাচ্ছে এটার দাম যাচ্ছে ভাই 2,15,000 দাম প্রতিটা গাবি দরদাম করতে পারবে হ্যাঁ দরদাম করতে সীমিত এটা 2,15,000 যাচ্ছে বন্ধুরা শুনলেন দুই নম্বর গাবিটা সাথে ষাঁড় বাচ্চা নাজুক ভাই দাম চাইলেন 2,15,000 2,15,000 টাকা জি 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 নাজুক ভাই তারপর তিন নম্বরে যে গাবিটা দেখছি ভাই এটার জাত মান দাঁতে কয়টা না দাঁতে ভাই চারটা দুই দাঁতে বাচ্চা দিয়েছিল এটা চার দাঁত এটা হলস্টাইন ফ্রিজিয়ান পার্সেন্টটা খুবই ভালো ওই গলাটা দেখেন সিফন সামসুসাটা খুব পাতল পাছাটা খুব ভারী গলাটা একেবারে চিকন সরু গলা জি ভাই সরু গলা পাছাটা ভারী উষার চওড়া জাত মান পার্সেন্ট দর্শক ভাইদের দেখান আপনি এটা কি প্রেগন্যান্ট আছে এখন জি ভাই এটা প্রেগন্যান্ট ভাই কত ধরনের প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট হচ্ছে আপনার 8-9 পড়ছে ভাই পালন ছাড়া ধরেছে আর কি বেশ অনেকটা লম্বা চড় আছে জি ভাই তাহলে 9 মাসে পড়ছে প্রেগন্যান্ট জি ভাই 9 মাসে এখনো 25 দিন টাইম আছে ভাই বাচ্চা তো এটা দিবে দ্বিতীয় বিয়ান তাই না জি দুই নম্বর বাচ্চা দিবে ভাই তাহলে এই বিয়ানে কতটুকু দুধ আসতে পারে আগের বিয়ানে গৃহস্থ 20 প্লাস দুধ দিয়েছে গৃহস্থ এখন ধরে 1 মাস টাইম আছে এক মাস টাইম আছে এখনো তো সে অর্থে 20 লিটার প্লাস ইনশাআল্লাহ আশা করা যায় দুধ দেওয়ার বেশি হয় ভাই না বেশি হয় ভাই 20 লিটার তো গৃহস্থ দিয়েছে আর দুধ আলাদা দিলে ভাই বিরে মানে দুধ বাড়ে দাদা আর গায় গরু পালন না থাকলে তো দাম নাই কথাটা বুঝেন আর পালন না ছাড়তেছে ভাই পালনটা দেখেন ছাড়তেছে জাগা হতে দেখেন এখনো 25 দিন এক মাস টাইম আছে ভাই 25 দিন এক মাস টাইম আছে বুঝছেন এখন পালন ছাড়া ধরেছে ভাই পালন ছাড়া ধরেছে ভাই তাহলে নাজুল ভাই আশা করতেছেন যে এই বিয়ানে 20 লিটারের উপরে ইনশাআল্লাহ দুধ থাকবে দুধ আলাদা দিলে এবার 22-23 হবে ভাই তো নাজুল ভাই তাহলে তিন নম্বর প্রেগন্যান্ট এই গাবিটার দাম কত যাচ্ছেন এই গাবিটা কোন ভাই নিলে 3,10,000 দাম বন্ধুরা শুনলেন তিন নম্বর প্রেগন্যান্ট গাবিটার দাম 3,10,000 নাজুল ভাই চলেন 3,10,000 টাকা জি ভাই 3,10,000 তবে প্রতিটি গাবি আপনারা দরদাম করে নিতে পারবেন জি ভাই রেট কাট একটু কি আছে গাছের সাথে উপরে বাদ বন্ধুরা দেখছেন তারপরে চার নম্বর গাভি চলুন আমরা বিস্তারিত জেনে নি নাজুল ভাই চার নম্বর এই গাভিটা জাত মান তাতে কয়টা এটি ফিজিয়ান ভাই হলস্টাইন ফিজিয়ান অ দাঁত ছিল দুই দাঁত ভাঙছে আর কি দুই দাঁত ভাঙছে তাহলে জি ভাই এটা কি প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট ভাই কতদিন প্রেগন্যান্ট হবে এটা এখন দিন 10 বা 12 দিনের বাচ্চা দিবে ভাই তো দুই দিন আগে দিতে দুই দিন পরে দিতে পারে পালন ছাড়া ধরে দিয়েছে ভাই নিপিল তো চারটা আছে না জি 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 ভাই চার বান চার জায়গায় এটা উলানে পানি না এখন এখন তো পানি নামছে এখন খালি উলান ছাড়বে তো চলুন একটু ঘুরে দেখি মাজাটা অবশ্য ভাড়া চলে তাহলে এটা তো প্রথম বিয়ান দিবে নাজুল প্রথম প্রথম বাচ্চা দিবে ভাই সাহেব আসলে সেভাবে বলা যাবে না বা প্রথম বাচ্চা দিবে উলানে পুরাই ব্যাগ হয়ে নিতে হবে প্রথম বাচ্চার গাড়ি উলান ফিটনেস ভালো আছে চারটা বান চার জায়গায় প্রথম বাচ্চা দিবে এইসবে অনুমানের উপরে নিতে হবে হ্যাঁ এসব দুধে খারাপ হবে না ইনশাল্লাহ প্রথমে তো দুধ অনুমানে আল্লাহ যদি দেয় শুনে সুতরাং তাল্লা দিলে প্রথমে হওয়ার কথা যায় আল্লাহ দিলে বেশি হতে পারে একটা প্রথম দামে আমি বিক্রি করছি 11টা কালো পাকড়া গরু ওনার দুধ দাম করা দিয়েছিল ভাই মনে হয় আল্লাহ যদি দেয় 14-15 হবে দুধ হচ্ছে 18 লিটার গাই গরু ভাই খাদ্যখানায় পড়লেন একটু যত্ন করতে কাঁচা ঘাস টাস দিলে আর আমরা তো কাঁচা ঘাস দিতে পারিনি ভাই বুঝছেন খাবারের যতের উপর অনেকটা নির্ভর হ্যাঁ অনেকটা নির্ভরশীল ভাই তো বন্ধুরা দেখছেন এটা আপনারা চার নম্বর প্রেগন্যান্ট গাভি খুবই সাবধান হয়ে দেন যেন দিশান ভাত দেন কিচ্ছু দুই দাঁত ভাঙছে এবার কিচ্ছু কেন ভাই অনেকটা শান্ত স্বভাবের এবার কিচ্ছু কেন ভাই বুঝছেন কিচ্ছু কেন তাহলে প্রেগন্যান্ট আছে কতদিন বলেন ভাই প্রেগন্যান্ট এখন ভাই 10-12 দিনের ভিতরে বাচ্চা দিবে ভাই হয়তো দুই দিন আগে তো তার দুই দিন পরে দিতে পারে আচ্ছা তো নাজুল ভাই তাহলে চার নম্বর হলস্টাইন ফ্রিজিয়ান এই দিনে গাবিটার দাম কত রাখছেন এই গাবিটার দাম চাচ্ছে ভাই 2,10,000 ভাই বন্ধুরা শুনলেন চার নম্বর প্রেগন্যান্ট গাবিটা হলস্টাইন ফ্রিজিয়ান 2,10,000 বাঁচাই তো সময় আছে 2,10,000 মানে 10 দিন 10-12 দিন আছে এটা আর নাজুল ভাই দাম চাইলেন 2,10,000 টাকা জি ভাই
বন্ধুরা দেখছেন তারপরে 5 নম্বর গাভী চলুন আমরা বিস্তারিত জেনে নেই নাজম ভাই 5 নম্বর এই গাভীটা জাত মানটাতে কত এটা ফিজান ভাই দাঁত কত আছে প্রথম বাচ্চা দিবে দুই দাঁত আমার কাছে সব সময় চ্যাংড়া গরু পাবি ভাই নিপিল ঠিক আছে তো চারটি চারটা বান চার যাবে ভাই তাহলে দাঁতে আছে দুইটা জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটা প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট কতদিন আছে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এখনো 15 দিনের মতন টাইম আছে ভাই সরু গলা দেখছেন কাঁচা ঘাস এসব করে পালে ভাই বুঝছেন দুধারে বেশি হবে দেখছেন কি খাচ্ছে খাওয়ার রুচি আছে অবশ্য দেখছেন আমরা তো মনে করেন খালি ইয়া খাওয়াই তাহলে এটা প্রেগন্যান্ট আছে জি ভাই বাচ্চা তো সময় আছে 15 দিন লাগানো 15 দিনের মতো হয়তো দুই দিন আগে দিতে পারে পরেও দিতে পারে পালন সারা ধরতেছে এখন ছাড়তেছে ভাই খালি আর যেহেতু প্রথম বাচ্চা দিবে দুই দিন সাথে আসলে সেভাবে বলা হচ্ছে না দুধ আল্লাহ দিলে সকল পূর্ণ আসলে হবে ভাই ওরে প্রেগন্যান্ট ভালো তো থাকবে জায়গা কি দেখেন এই দেখেন দর্শক ভাইদের দেখেন সাম সুজা কত পাতলা দেখছেন তাহলে এটা দাঁত আছে দুইটা না দাঁত দুইটা ভাই ওটা ছিল দুই দাঁত ভাঙিছে তো নাজুল ভাই তাহলে পাঁচ নম্বর প্রেগন্যান্ট এই গাভীটার দাম কত এই গাভীটা কোন ভাই যদি লয় এটার দাম পড়বে 85 বন্ধুরা শুনেন পাঁচ নম্বর প্রেগন্যান্ট গাভীটার দাম 85 নাজুল ভাই চলেন 1,85,000 জি ভাই 1,85,000 ভাই গরু সবসময় আল্লাহর মধ্যে থাকে ভাই ভালো জিনিসই কালেকশন করার চেষ্টা করি নাজুল ভাই পরিশেষের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি যে গাভী আপনারা যদি ভালো জিনিস কিনেন আর গাভী গরুর ধান খাদ্যখানাটা মেন গাভী ভালো মতন খাদ্যখানাটা মেন যেত আর গাভী কাঁচা ঘাস দিলে দুধ বৃদ্ধি হয় আমরা তো আমাদের দেশে তো গাভী আমরা তো ভালো মতন খাওয়াই না ধরেন খড় খার ধানের গুড়ি গুমার ভুষিতেছে আর কাঁচা ঘাস দিলে দুধ আরো বাড়ে দর্শক ভাইয়ের দুধ নির্ভর হ্যাঁ দুধে দুধ নির্ভর করে খাদ্যখানার উপরে তারপর ধরেন চ্যাংড়া গরু গুনি এসব গরু গুন ভালো এসব গরু গুন ধরেন দিনে দিনে দুধ বৃদ্ধি হয় গরু বড় হয় আর এসব গরু গুন ধরেন টাকা বাড়বে কমবে না ইনশাল্লাহ আর চ্যাংড়া গরু ধরেন চ্যাংড়া গরু চাহিদা বেশি তার ছাড়া গরু মানুষ নিতে চায় না চ্যাংড়া গরু খুব দীর্ঘদিন লালন পালন করতে পারবে দীর্ঘদিন লালন পালন করতে পারবে গরু যা আছে দর্শক ভাই দেখেন এখানে গল্পের কিছু না ইনশাল্লাহ সবসময় গাভী আমার থাকে ভালো মন্দ ভালো গাভী আমি রাখি সবসময় দর্শক ভাইদের দেখেন এখানে গল্প করার কিছু ইনশাআল্লাহ আসলে যে কোনো সময় পাবেন আর যে কোনো টাইমে পাবেন আপনি আসবেন আসি আমার এখানে থাকবেন থাকি গরু কি খাওয়ায় আমি না খাওয়াই দু আপনি দেখবেন একটু পরিচালনার বিষয় আছে জি এখন নতুন এক ভাই গরু নিবে গোটা কিভাবে খাওয়াতে কি রুটিন এ খাওয়াতে সেটা জানে না আচ্ছা একটু দেখলে ভালো হয় বেশি কথা না বলি স্ক্রিনে কোন নাম্বার দেওয়া থাকবে দেখে আপনি পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন আচ্ছা নাজুল ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম